আসলে শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা তোমরা সবাই ভালো আছো? সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা খাতুন মিস আবার হাজির হয়েছি তোমাদের নার্সারি ইংরেজি ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা সবাই তোমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, আর ক্লাস দেখা শেষ হলে তোমাদেরকে যেগুলো পড়াবো সেগুলো কি করবে, হোমওয়ার্ক গুলো করে রাখবে। তো এখন আমি তোমাদের মূল ক্লাসে নিয়ে যাচ্ছি, আর আজকে তোমাদের নার্সারিতে ইংরেজি ক্লাস নেব। আর ইংরেজি তোমাদেরকে আজকে শেখাবো হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, অর্থাৎ তোমার নাম কি, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, তোমার বাবার নাম, আর হোয়াট ইজ ইওর মাদার্স নেম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লেখায় চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কি, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এন এ এম ই, নেম, হোয়াট ইজ ইওর নেম, অর্থাৎ হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইওর মানে তোমার, নেম মানে নাম, অর্থাৎ তোমার নাম কি। আমরা যদি প্রশ্ন করি তোমার নাম কি, তোমরা কিন্তু সুন্দর করে উত্তর দাও আমার নাম, তোমাদের যার যার নাম বলো। তাহলে এখানে কি লিখতে হয়, হোয়াট ইজ ইওর নেম তোমাদেরকে ইংরেজি করে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা অ্যানসারটাও ইংরেজিতে যাব। তাহলে দেখো প্রথমেই আমি কি লিখব, দেখো এ এন এস অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার, শুরুটা লিখলেও হয় আবার না এটুকু লিখলেও চলবে। অ্যান্সার কি, মাই, এম ওয়াই, মাই নেম, এন এ এম ই, মাই নেম ইজ, আই এস ইজ, মাই নেম ইজ তোমার নাম, তোমার নাম যদি তোহা হয় তাহলে লিখবে তোহা, তোমার নাম যদি মুস্কান হয় তাহলে তোমার নাম, অর্থাৎ প্রত্যেকের নাম লিখতে হবে, কিন্তু এটুকু ঠিক রাখতে হবে অ্যান্সার মানে উত্তর, মাই নেম ইজ, এটুকু কিন্তু সবাইকে লিখতে হবে, তারপরে যার যার নাম লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইওর নেম, তখন তোমাকে কি, তুমি কি উত্তর দেবে বলো তো, বলবে মাই নেম ইজ, তোমার নামটা বলবে, তাই তো? তারপরে দেখো অ্যান্সার নাম্বার টু, প্রশ্ন নাম্বার টু, হোয়াট ইজ ইওর ফাদার্স, আর ইজ ফাদার্স নেম, এন এ এম ই, নেম। দেখো তো এখন টু নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, হোয়াট ইজ ইওর, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম। দেখো হোয়াট মানে কি, হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইজ মানে কি, হয়, ইওর মানে তোমার, ইওর মানে কি, তোমার, ফাদার্স মানে কি, বাবার, বাবার নাম, নেম মানে কি, নাম। তাহলে দেখো এখানে কি, হোয়াট ইজ ইওর নেম, এখানে প্রশ্নটা হয়েছে কি, হয় তোমার বাবার নাম, তাহলে এটা সাজিয়ে লেখো না, বাংলাতে প্রথমে কি আসবে, তোমার, তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি। তাহলে দেখো এখন তোমার বাবার নাম কি বলো তো, এখন প্রত্যেকের বাবার নাম কিন্তু আলাদা আলাদা, তাহলে দেখো অ্যান্সার লিখবো আমরা, এ এন এস, অ্যান্সার লিখে লিখবো হচ্ছে কি, মাই, প্রথমে লিখবো কি, প্রথমে মাই লিখবো, মাই ফাদার, এফ এ টি এইচ ই আর এস, ফাদার্স নেম, নেম এন এ এম ই, নেম ইজ, আই এস ইজ, মাই ফাদার নেম ইজ, অর্থাৎ লিখতে হবে মাই ফাদার্স নেম ইজ, তোমার বাবার নাম কি সেটা লিখতে হবে। তাহলে দেখো এখন মাই মানে কি, আমার, ফাদার্স মানে কি, বাবার, নেম মানে নাম, ইজ মানে হয়, আমার বাবার নাম হয়, তাহলে তোমার বাবার নাম কি হয় সেটা লিখবে। তাহলে অ্যান্সার নাম্বার টু কি, এখন যদি তোমাকে ও ইংরেজিতে কেউ
প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম, তাহলে তুমি কি উত্তর দিবে? বলবে মাই ফাদার নেম ইজ, কি তোমার বাবার নাম বলবে। তারপরে দেখো আছে অ্যানসার নাম্বার থ্রি, ও কোশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ইজ ইয়োর মাদার্স তাহলে দেখো এখন অ্যান্সারে আমি কি লিখবো বলো তো? হ্যাঁ, উপরে যেগুলো লিখেছি সে দেখো বাবারটা যেভাবে লিখেছি শুধু ফাদারের জায়গায় মাদার দেবো, তাই এটা হয়ে যাবে। দেখো মাই এম ওয়াই মাই মাদার এম ও টি এইচ ই আর এস মাদার্স নেম এম এ এম ই নেম ইজ আই এস ইজ। তাহলে দেখো মাই মাদার্স নেম ইজ, তোমার আমার নাম কি হবে সেটা লিখবা। মাদার্স মানে মা, অর্থাৎ মার নাম যেটা হবে সেটা লিখবা। তোমাদের প্রত্যেকে কি কিন্তু এটুকু ঠিকই লিখতে হবে, শুধু এই ডট ডটের জায়গায় যে তোমাদের নামটা যার যার নাম হবে। তাহলে দেখো এখন আমি আবার পড়ছি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার বা হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তোমাকে যদি এখন কেউ ইংলিশে কোশ্চেন করে হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কিন্তু অবশ্যই তোমার অ্যান্সারটা ইংরেজিতে দিবে। দেখো মাই এম ওয়াই মাই মাই মানে কি? এম ওয়াই মাই নেম এন এ এম ই নেম এন এ এম ই নেম ইজ আই এস ইজ মাই নেম ইজ, তোমার নাম লিখো। তারপর কোশ্চেন নাম্বার টু, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, মাই ফাদার্স এম ওয়াই মাই ফাদার্স এফ এ টি এইচ ই আর এস ফাদার্স নেম এন এ এম ই নেম ইজ আই এস ইজ, তোমার বাবার নাম লিখো। কোশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, দেখো মাই মাদার্স এম ও টি এইচ ই আর এস মাদার্স নেম এন এ এম ই নেম ইজ আই এস ইজ মাদার্স নেম মাই মাদার্স নেম ইজ, তোমার আমার নাম লিখবা। দেখো তোমাদের কাছে কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। দেখো মাইটা শুধু নিজের কি করে লিখবা, তারপরে দেখো যে নেম এখানে নেম আছে ইজ এজ এখানে ইজ আছে, শুধু মাইটা তোমাকে কি করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে। আর নেম কিন্তু এখানে লেখা আছে ওইটা দেখে তুমি লিখতে পারবা, আর ইজও এখানে আছে, আর প্রত্যেকে তো তোমার নিজের নাম লিখতে পারো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার টু, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, দেখো মাই যা বললাম ফাদার্স এই যে দেখো এখানে ফাদার্স এখানে সে ফাদার্স এখানে নেম এখানে নেম এখানে ইজ এজ, তাহলে দেখো তোমাকে কি মুখস্থ করতে হবে মাই, তারপরে মাই ফাদার্স নেম ইজ, তোমার আপন নাম লিখবে। হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, দেখো মাই মাদার্স এই যে মাদার্স এই যে এখানে আছে মাদার্স, তারপরে নেম এই যে নেম আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।